দ্বিতীয় সন্তানে মা হতে যাচ্ছেন ঢাকায় চলচ্চিত্রে দর্শকপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। সোমবার 16 নভেম্বর ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তার বাবা মনোয়ার হোসেন ডিপজল, মা ও তার স্বামী অর্পণ উপস্থিত ছিলেন। সবার কাছে দোয়া প্রার্থনা করে ওলিজা বলেন, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক আছে, আমি সুস্থ আছি, সবার দোয়া প্রার্থনা করছি। ওলিজা 2018 সালের মাঝামাঝি সময়ে ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্পণ ওলিজার এটি দ্বিতীয় সন্তান। গত বছর এই দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্র সন্তান। ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। সেখানে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর শিক্ষকতাও করেন তিনি। মেকআপ ম্যান হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে বিশ্ববিখ্যাত নির্মাতাদের সিনেমায়। টিভি মেকআপ, ফিল্ম মেকআপ, থিয়েটার মেকআপ সহ সবগুলো মেকআপে পারদর্শী ওলিজা।